জুমার সালাদ চার রাকাত করতে হবে কেননা সালাদ পড়া ভালো কাজ সারা পৃথিবীর সব ইমাম সব সব হুজুর একত্রিত হয়ে যদি বলে তবুও সেটা বেদাত হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যা করে গেছেন তার থেকে সরিষার দানা চুল সমপরিমাণ কেউ যদি বাড়াতে চায় তাহলে সে বেদাত করবে একটা জিনিস মনে রাখবেন পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়াই সেটা হচ্ছে এতই যখন আপনারা বেদাত বেদাত করেন তাহলে মানুষ আমল করবে কি সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন বলে না বলে না জি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন লিয়াবুলুআকুম আইয়ুকুম احسن আমালা আল্লাহ মানুষ জিন সৃষ্টি করেছে জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে আপনারা এই পাশে কথা বলতেছেন কেন কি সমস্যা তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আমি দেখতে চাই আপনি সারা কোরআন খুঁজেন যত বড় হুজুর হোক তত বড় হুজুরকে বলেন যত বড় পীর হোক তত বড় পীরকে বলেন যে ভাই সারা কোরআন খুঁজে একবার একটু দেখান্ত যে আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে কথা মনে হয় বুঝাতে পারিনি সারা কোরআন খুঁজলে কোথাও পাবেন না যে আল্লাহ বলছে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে অধিক আমল করে পাবেন না এটা আপনার কাছে আশ্চর্য মনে হলো এটাই সত্য কি করবো এটা সত্য যে সারা পৃথিবীর সব হুজুরকে খুঁজতে লাগান কোরআন আর হাদিস কোথায় আল্লাহ বলেছে যে আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে অধিক আমল করে সারা কোরআন খুঁজেন আল্লাহ বলবেন খালি আমিলা আমালান সালেহ মান্না কে তোমাদের মধ্যে উত্তম আমল করে কে তোমাদের মধ্যে সৎ আমল করে কোরআন শুধু সৎ আমল আর উত্তম আমলে ভর্তি হয়ে আছে কোথাও আল্লাহ বলেনি কে অধিক আমল করে কেন না এক হাজার রাখা তো যদি হুজুর সালাত আদায় করে বিশ রাকাত দূরে থাকে আরে বেটা তুই এক হাজার টাকার তারাবির সালাত আদায় করো সারা রাত্রে কিন্তু এক হাজার টাকার যদি এখলাস না থাকে আল্লাহ রাসুলের সুন্নাত না থাকে তাহলে এক হাজার টাকার সালাত উপকার করা তো দূরের কথা জাহান নামে নিয়ে চলে যাবে এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে না যে আপনি ইবাদত করলেন একসাথে হাত তুলে দোয়া করলেন তো এটা তো আপনার কোনো কাজে আসলো না আসলো না এটা কোথায় নিয়ে চলে যাবে আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে এটা মানুষকে বুঝতে হবে অধিক আমল আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এক রাকাতও যদি আদায় করো ওই এক রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী করো তাহলে ওই এক রাকাত সালাতি তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে একটা সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখলাসের সাথে এবং আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী তাহলে একটা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে আপনাকে বেদাত বুঝাতে গিয়ে আর একটা ঘটনা বলি ইমাম মালিক রাহিমাহুল্লার দরবারে ইমাম মালেককে চিনেন তাকে বলা হয় মদিনার ইমাম ইমাম ওদার ইল ইমাম মালিক রাহিমাহুল্লার দরবারে একজন মানুষ এসে বলতেছে ইমাম মালিক উরিদান ওহরিমামিন কবির রাসুলিল্লাহ এটা হচ্ছে মক্কা এই মক্কায় চারিদিকে আল্লাহর রাসুল মিকাত নির্ধারণ করেছেন এহেরামের কাপড় বাঁধার জন্য বাংলাদেশ পাকিস্তানিরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গা হচ্ছে লাম আর মদিনাবাসীরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গার নাম হচ্ছে জুল হলাইফা মদিনা থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দক্ষিণে ওই ব্যক্তি মসজিদে নবমীতে এসে মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ সব কথা ভুলে গেলে বক্তব্যের এই কথা ভুলে যাবেন না ওই ব্যক্তি ইমাম মালেককে এসে বলতেছে ইমাম মালেক আপনি তো অনেক বড়ো ইমাম আপনার নামে পৃথিবীতে মাঝহাব আছে মালিকি মাঝহাব আপনাকে যে জিজ্ঞেস করি আল্লাহর রাসুল তো নির্ধারণ করে দিয়েছেন যে মদিনাবাসী এহরাম বাঁধবে জুল হলাইফা থেকে কিন্তু আমি এহরাম বাদতে চাই আল্লাহর রাসুলের মসজিদ যে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদে নববী আমি আল্লাহ রাসুলের এই শ্রেষ্ঠ মসজিদ থেকে আল্লাহর রাসুলের কবরের পাশ থেকে এহরাম বাদতে চাই আহ কত ভালো কথা তাই না কত সুন্দর কথা যে আল্লাহ রাসুলের মসজিদ থেকে হেরাম বাঁধতে চায় এর মধ্যে আবার সমস্যা হতে পারে আল্লাহ রাসুলের কবরের পাশ থেকে হেরাম বাঁধতে চাই কত ভালো কথা তখন বলতেছে ফেতনাহ আমি তোমাকে ফেতনায় পতিত হতে দেখতেছি তখন এই ব্যক্তি বলতেছে মসজিদে নববী এটা জুল হলাইফা আর এটা হলো মক্কা আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফেতনা হল বুঝলাম আমি তো জুল হলাইফা পার হইনি জুল হলাইফার আগেই এহরাম বাদতেছি তাও আবার আল্লাহ রাসুলের মসজিদে এহেরাম বাদতেছি আল্লাহ রাসূলের কবরের পাশে এহরাম বাঁধতেছি তারপরও ফেতনা হয় কেমনে এবার ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত ইমাম মালিক বলতেছে আই ফিতনাতিন আদম মিন হাদিহি আই ফিতনাতিন আ মিন হাদিহি সাবাক তাইলা ফাজিলাতিন কাসারা আনা রসুল্লাহি সাল্লাম হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দারা এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে তুমি এমন কাজ করতে যাচ্ছ এমন ফজিলতের পিছনে তুমি ছুটতেছ যেই ফজিলত যে আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান সবচেয়ে পরহেজগার ব্যক্তি মোহাম্মদ সাল্লাসাল্লাম করেননি তুমি তাকে উপেক্ষা করে তিনি যা করেননি তার চাইতে বেশি নিজে নিজেকে পরহেজগার দেখাতে চাও তার চাইতে নিজেকে বেশি তাকওয়াবান দেখাতে চাও এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর হতে পারে না অসম্ভব হতে পারে না এটাই হলো বেদাতের সঙ্গে আপনার কাজ যত ভালোই হোক আপনার কাজ যত সুন্দরই হোক আপনার এবাদত যত রাকাতি হোক আপনার হুজুর যত লম্বাওয়ালা পাগড়িওয়ালা হোক যত জুব্বাওয়ালা হোক যত বড় হোক যত সুন্দর কাজ হোক ওই কাজ যদি আমার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন তাহলে ওই কাজকে পা দিয়ে পিষে দিতে হবে